بسم الله الرحمن الرحيم তো দর্শক, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব প্রতিবেশীর পরিচয় এবং প্রতিবেশীর হক সম্পর্কে। আমি যেই মহল্লায়, যেই সমাজে বসবাস করি, সেখানে আমার যে প্রতিবেশী রয়েছে, পাড়া প্রতিবেশী, তাদের প্রতি আমার কি হক রয়েছে, এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আশা করব সকলেই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও ধন্যবাদ। তো আশা করব আজকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রথমেই জেনে নিব প্রতিবেশী কাকে বলে, প্রতিবেশীর পরিচয়টা আগে জেনে নিই, তারপরে তাদের হক সম্পর্কে আমরা জেনে নিব। যারা আমাদের বাড়ির আশেপাশে বসবাস করে তারাই আমাদের প্রতিবেশী। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার বাড়ির সামনের, পেছনের, ডানের এবং বামের 40 বাড়ি তোমার প্রতিবেশী। ইমাম জহুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার বাড়ির চারপাশের 40 গজের মধ্যে যারা আছে তারা তোমার প্রতিবেশী, রুহুল আমিন। প্রতিবেশীর প্রকার আলোচ্য আয়াতে দুরকম প্রতিবেশীর কথা বলা হয়েছে, যথা আত্মীয় প্রতিবেশী, দুই নম্বরে অনাত্মীয় প্রতিবেশী। ইমাম বাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশী তিন প্রকার, যথা এক নম্বর যে প্রতিবেশীর মাত্র একটি হক, যেমন অনাত্মীয় অমুসলিম প্রতিবেশী, আর দুই নম্বরে যে প্রতিবেশীর দুইটি হক, যেমন অনাত্মীয় মুসলিম প্রতিবেশী, আর তিন নম্বরে যে প্রতিবেশীর তিনটি হক, যেমন আত্মীয় মুসলিম প্রতিবেশী। তো এবারে আমরা জেনে নিব প্রতিবেশীর হক সম্পর্কে। প্রতিবেশীর হক এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আমাকে সর্বদা প্রতিবেশীর ব্যাপারে উপদেশ দিতেন, এমনকি আমি ধারণা করলাম হয়তো প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেব। বুখারি শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি প্রতিবেশীকেও হাদিয়ে দিতেন, তাই তো তিনি আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইন্না তবাখতা মারকাতান ফাকসিরু মাআহা ওয়া তাআদাহা জিরানাকা, যখন তুমি ঝোল পাবাকে বেশি করে পানি দিবে, যাতে ও যখন তুমি ঝোল পাকাবে বেশি করে পানি দিবে, যাতে প্রতিবেশীকেও দিতে পারো। মুসলিম শরীফ। তারপরে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বললাম হে আল্লাহ রাসূল, প্রতিবেশীর হক কি কি? তিনি বললেন, সে যখন চাইলে ঋণ দিবে, সে সহায়তা চাইলে সহায়তা করবে, সে অভাবী হলে দান করবে, সে মারা গেলে তার দাফন কর্ম করবে, তার কোনো কল্যাণ হলে খুশির ভাব প্রকাশ করবে, তার কোনো অকল্যাণ হলে তাকে সান্ত্বনা দিবে, তোমার পাত্রের খাবার তাকে না দিতে চাইলে উচ্ছিষ্ট দেখিয়ে অহেতুক কষ্ট দিবে না, তার অনুমতি না নিয়ে বাড়ি এমন উঁচু করবে না যাতে সে বাতাস যাতে না বাতাস যাতে বাতাস বন্ধ হয়ে যায়। যদি কোনো ফল ক্রয় করো তবে তাকে কিছু হাদিয়ে দাও, নতুবা গোপনে ঘরে নিয়ে যাও এবং তোমার সন্তানরা যেন তার কোনো অংশ নিয়ে বের না হয়, যাতে প্রতিবেশীর সন্তানরা কষ্ট পায়। তোমরা কি আমার কথা বুঝেছো? আমি অল্প ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করে থাকি। কুর্তুবী শরীফ। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রতিবেশীদের প্রতি আমাদের কি হক রয়েছে, আল্লাহ রাসূল কি গুরুত্ব দিয়েছে, যে প্রতিবেশীদেরকে কি করতে হবে, যে
তুমি যদি ঝোলও পাকাও তাতেও পানি বেশি দিবে, যাতে প্রতিবেশীদেরকে দেওয়া যায়, দিতে পারো। তারপরে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করালো যে আমরা রসুলকে জিজ্ঞেস করলাম, ইয়া রসুল্লাহ, প্রতিবেশীদের হক কি কি? তখন বললেন, সে যখন ঋণ চাইবে, ঋণ চাইলে তাকে ঋণ দেবে, সে সহায়তা চাইলে সহায়তা করবে, অভাবী হলে দান করবে, সে মারা গেলে দাফন কর্ম করবে। এগুলো অবশ্যই করণীয়, কারণ প্রতিবেশীর দাফন কর্ম করতে হইবে। তার কোনো কল্যাণ হলে, তার কোনো ভালো হলে সেজন্য খুশি প্রকাশ করতে হবে, তার কোনো সমস্যা হলে, অকল্যাণ হলে, ক্ষতি হলে তাকে সান্ত্বনা দিতে হবে। তারপরে তাকে যতটুকু সম্ভব সহযোগিতা করতে হবে। যদি কোনো জিনিস বাজার থেকে ক্রয় করে আনা হয় তাকে দিতে হবে, আর যদি না দেন তাহলে আপনার ওই জিনিসটা যেন তাদেরকে, তার সন্তান যারা রয়েছে তাদেরকে, আপনার সন্তানেরা নিয়ে না দেখায়, যাতে সে দেখে তার সন্তানের দেখে কষ্ট পায়, ছোট মানুষ, অবুজ বাচ্চারা। তো এইভাবে আল্লাহ রসুল তাদের গুরুত্ব বুঝিয়েছেন। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।